রাস্তাঘাটে অনেকে গাড়ি থামায়, কারা থামায় নাম নাই বললাম, কাগজপাতি দেখার পরে, কাগজপাতি যদি সব ঠিকও থাকে তারপরও মাঝে মধ্যে চা পানি খাওয়ার পয়সা ধান্দা করে নাকি হয় না? এই ইটা খোলা মোড়ে মনে হয় না। আচ্ছা, তো এই রকম ঘটনা যে হয় তো অনেক সময় নেওয়ার পরে বলে কি খুশি আছেন তো, মনের মধ্যে কোনো দাবি দেওয়া নাই তো, কেয়ামতের দিন আবার ধরবেন না তো? এখন মানুষের তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে, আবার অনেক সময় কিছু বাধ্যবাধকতা আর কিছু পারিপার্শ্বিক অদৃশ্য চাপও আছে। এখন মনে যদি কষ্ট থাকেও তারপরে বলে না না ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি চা খান, আরে আপনি তো আমার ভাইয়ের মতো, আপনি খাওয়া মানে তো আমি খাওয়া, কোনো সমস্যা নেই আপনি খান। গাড়িটা টান দিয়া 100 মিটার যাওয়ার পরেও 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়, ওর বাপমা তুলে বকা দেয়, তার মানে মন থেকে কিন্তু অনুমতি দেয় নাই, মন থেকে কিন্তু হক ছাড়ে নাই, জাস্ট চক্ষু লজ্জার খাতিরে অথবা কি না কি ঝামেলায় জড়ায় ফেলে। আকাশের যত তারা তাদেরও তো আবার থাকে অনেক সময় তত ধারা, তো কখন কোন দিকে কি ফাঁসায় দেয় মানুষ ভাবে অত ঝামেলার দরকার নাই, ইজ্জত নিয়ে আগে বাঁচি পরেরটা পরে দেখা যাবে। তো এখন দিয়ে আসছে, বেচারা তো ভাবছে আরে আমারে তো অনুমতি দিয়ে দিয়েছে, এই টাকা তো আমার জন্য পিওর হালাল, কিন্তু আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি, কারো সন্দেহ থাকলে যে কোনো ফতোয়া বিভাগ থেকে যাচাই করে নেন, তার জন্য প্রতিটা পয়সা অকাট্য হারাম। এই টাকা দিয়ে তার যে রক্ত গঠিত হবে, মাংস গঠিত হবে, আল্লাহর রাসূল বলেন ফান্নার আওলা বিহি, আগুনই এটার জন্য বেশি উপযোগী হবে। এমনকি সে যদি দোয়া করে, আল্লাহ নবী বলেন সে যদি এত বেশি পেরেশান হয়ে দোয়া করে যে মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মাখা, ময়দানে পেরেশান হয়ে চিৎকার করে করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার অবস্থা এমন, অমাতামুহু হারাম, অমাশরাবুহু হারাম, অমালবাসুহু হারাম, অগুজিয়া বিল হারাম, সে যা খায় সেটা হারাম, যা পান করে সেটা হারাম, যেই কাপড় পরে সেটা হারাম, যে রক্ত মাংস তার শরীরে গঠিত হয়েছে, তার ফ্যামিলির গঠিত হয়েছে, এগুলো হারাম। ফান্নাই উস্তাজা বলি দালিক, এই রকম হারাম করে দোয়া কোত্থেকে কবুল হবে? তো এখন আপনি বলবেন কেন অনুমতি দিলেও হালাল হবে না কেন? এখানে আমি আপনাকে একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, সহি হাদিস, আল্লাহ রাসূল বলেন লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। খুব ভালো করে শুনে রাখেন, কোন মুসলমান ব্যক্তির সম্পদ হালাল হয় না তার অন্তরের সন্তুষ্টি ছাড়া। আল্লাহ নবী মুখের অনুমতির কথা বলেন নাই, মৌখিক স্বীকারোক্তির কথা বলেন নাই, আল্লাহ নবী দিলের খুশির কথা বলেছেন। দিলের খুশি আর মুখের কথা এক না, অনেক সময় আমরা মুখে বলি একটা, বুকে থাকে আরেকটা, মুখে বলে সালাম আলাইকুম স্যার আর বুকের মধ্যে থাকে তোর মতো খাসটা দুনিয়ায় দ্বিতীয় একটাও নাই। তো মুখের কথার চাইতে বুকের কথার গুরুত্ব বেশি, দাম বেশি। নবী মুখের কথা বলেন নাই, হাদিসের স্পষ্ট ভাষ্য শুনালাম, দিল থেকে যদি অনুমতি না থাকে মুখের কথা দিয়ে কিছুতেই সম্পদ হালাল হয় না।